সিমলার ঔপনিবেশিক আকর্ষণ থেকে দার্জিলিংয়ের চা সুগন্ধি বাতাস পর্যন্ত আমাদের গাইড এই মনোরম গন্তব্যগুলির মাধ্যমে একটি ভার্চুয়াল ভ্রমণের প্রস্তাব দেয়। তাই আজকের ভিডিওতে আলোচনা করব ভারতের সেরা ১০টি হিল স্টেশন সম্পর্কে। তবে চলুন শুরু করা যাক। ১. সিমলা, হিমাচল প্রদেশ। হিমালয়ের কোলে অবস্থিত সিমলা, যাকে প্রায়শই হিল স্টেশনের রানী হিসেবে উল্লেখ করা হয়, এটি ভ্রমণকারীদের মধ্যে বহু বর্ষজীবী প্রিয়। শহরের ঔপনিবেশিক স্থাপত্য, এর মনোমুগ্ধকর পুরনো ভবনগুলি প্রতিফলিত ব্রিটিশদের গ্রীষ্মকালীন পশ্চাৎচারণ হিসাবে এর ইতিহাস একটি প্রমাণ। মল রোড সিমলার প্রাণকেন্দ্র, একটি আনন্দদায়ক কেনাকাটার অভিজ্ঞতা দেয় এবং রিজ অত্যাশ্চর্য প্যারাফোনিক দৃশ্য প্রদান করে। দর্শনার্থীরা বিখ্যাত ক্রাইস্ট চার্চ অন্বেষণ করতে পারেন, নিকগন্থিক স্থাপত্যের একটি সুন্দর উদাহরণ, এবং এই মনোমুগ্ধকর পাহাড়ি স্টেশনটিকে ঘিরে থাকা প্রাকৃতিক সৌন্দর্যে ভিজতে পারেন। ২. মানালি, হিমাচল প্রদেশ। মানালি কুল্লু উপত্যকায় অবস্থিত একটি অ্যাডভেঞ্চার উৎসাহী আশ্রয়স্থল। প্যারাগ্লাইডিং এবং রিভার রাফটিংয়ের মতো রোমাঞ্চকর ক্রিয়াকলাপ থেকে শুরু করে সোলাং উপত্যকা এবং রোহতাং পাসে ট্রেকিং পর্যন্ত মানালি অ্যাড্রিনালিন পাম্পিং অভিজ্ঞতা প্রদান করে। স্থানীয় সংস্কৃতি এবং রন্ধন প্রণালী সহ ওল্ড মানালি অঞ্চলটি অবশ্যই দেখার মতো। রিয়াস নদী লবণীয়তা যোগ করে, এটি সব ধরনের ভ্রমণকারীদের জন্য একটি প্রিয় গন্তব্য করে তোলে। ৩. দার্জিলিং, পশ্চিমবঙ্গ। দার্জিলিং তার চা বাগানের জন্য বিখ্যাত এবং এই এস্টেটগুলির মধ্যে একটি পরিদর্শন একটি সংবেদনশীল আনন্দ, এমনকি আপনি চা খাওয়ার সেশনে অংশ নিতে পারেন। দার্জিলিং হিমালয় রেলওয়ে টয় ট্রেন, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, মনোরম ল্যান্ডস্কেপের মাধ্যমে একটি স্মরণীয় যাত্রা প্রস্তাব করে। সূর্যোদয়ের সময় টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘা পর্বতের দৃশ্য দেখার সুযোগ মিস করবেন না, এটি একটি পরবাস্তব অভিজ্ঞতা। ৪. উটি, তামিলনাড়ু। উটি উদা গণমণ্ডল নামেও পরিচিত, তার সবুজ প্রাকৃতিক দৃশ্য এবং মনোরম আবহাওয়ার জন্য বিখ্যাত। বোটানিক্যাল গার্ডেনগুলি বোটানিক্যাল উৎসাহীদের জন্য তাদের বিদেশি উদ্ভিদের বিশাল সংগ্রহের জন্য একটি স্ট্রিট। উটি লেকে নৌকায় যাত্রা করা দৃশ্যপটে ভিজানোর একটি আরামদায়ক উপায়। নীলগিরি মাউন্টেন রেলওয়ে ঘন জঙ্গল এবং চা বাগানের মধ্য দিয়ে একটি মনোমুগ্ধকর যাত্রা অপার করে। ৫. মুন্নার, কেরালা। বিস্তৃত চা বাগান, শীতল জলবায়ু এবং শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক দৃশ্যের মধ্যে মুন্নর আকর্ষণ করে। ইরাবিকুলাম ন্যাশনাল পার্ক, একটি বিলুপ্তপ্রায় পাহাড়ি ছাগলের প্রজাতি, নীলগিরি তাহর দেখতে অবশ্যই যেতে হবে। অ্যাডভেঞ্চার সন্ধানকারীরা দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি পিক ট্রেকিং চ্যালেঞ্জ নিতে পারেন। মুন্নার তার মশলা বাগান এবং সবুজ উপত্যকার জন্য বিখ্যাত। ৬. কোডা ইকানাল, তামিলনাড়ু। হিল স্টেশনের রাজকুমারী হিসাবে পরিচিত কোডা ইকানাল নির্মল হ্রদ, মনোমুগ্ধকর গির্জা এবং মনোরম ল্যান্ডস্কেপ অপার করে। হাঁটার পথ দিয়ে ঘেরা কোডাই হ্রদ একটি শান্তিপূর্ণ নৌকা ভ্রমণের জন্য উপযুক্ত। কোকারস ওয়াকের আশেপাশে পাহাড়গুলি শ্বাসরুদ্ধকর দৃশ্য সরবরাহ করে এবং সিলভার ক্যাসকেড জলপ্রপাতটি ক্যাসকেডিং জল উপভোগ করার জন্য একটি সতেজ স্টপ। ৭. নৈনিতাল, উত্তরাখণ্ড। নৈনিতাল শহরের মাঝখানে অবস্থিত নৈনি লেকের জন্য বিখ্যাত একটি প্রাকৃতিক স্বাদু জলের হ্রদ। হ্রদে বোটিং একটি জনপ্রিয় কার্যকলাপ এবং আপনি লেকের পাশে অবস্থিত নয়নাদেবীর মন্দির দেখতে পারেন। মল রোড কেনাকাটা, ডাইনিং এবং স্থানীয় সংস্কৃতি উপভোগ করার জন্য একটি জমজমাট কেন্দ্র। নৈনিতাল হিমালয়ের মনোরম দৃশ্য এবং একটি শীতল সতেজ জলবায়ু সরবরাহ করে। ৮. মুসৌরি, উত্তরাখণ্ড। পাহাড়ের রানী হিসেবে উল্লেখ করা হয় মুসৌরি, তার লীলাভূমি এবং ঔপনিবেশিক যুগের স্থাপত্য এবং নির্মল পরিবেশের জন্য পরিচিত। ক্যামেলস ব্যাগরোড পাহাড়ের অত্যাশ্চর্য দৃশ্য সহ অবসরভাবে হাঁটার জন্য একটি জনপ্রিয় স্থান। কেমটি জলপ্রপাত একটি পিকনিক বা শুধু শীতল করার জন্য একটি চমৎকার জায়গা। মুসৌরির দৃষ্টিভঙ্গি শিবালিক রেঞ্জ এবং দুই উপত্যকার মনোমুগ্ধকর দৃশ্য প্রদান করে। ৯. কুর্গ, কর্ণাটক। কুর্গ কোগান্ডা নামেও পরিচিত কফির বাগান কুয়াশাচ্ছন্ন জলবায়ু এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত। প্রক্রিয়াটি বোঝার জন্য কফি এস্টেটের একটি নির্দিষ্ট সফর করুন এবং আপনি এমনকি মরসুমে কফি বাছায় অংশগ্রহণ করতে পারেন। দুবাইয়ের এলিফ্যান্ট ক্যাম্প হাতিদের সাথে যোগাযোগ করার সুযোগ দেয়, এটি একটি অন্যান্য অভিজ্ঞতা প্রদান করে। কুর্গের ল্যান্ডস্কেপ জলপ্রপাত, মশলা বাগান এবং রসালো আরণ্য দ্বারা বিস্তৃত, যা একটি সতেজ পালানোর প্রস্তাব দেয়। ১০. মাউন্ট আবু, রাজস্থান। মাউন্ট আবু আরাবল্লী রেঞ্জে অবস্থিত রাজস্থানের একমাত্র হিল স্টেশন।
এটি মরুভূমির জলবায়ু থেকে একটি অনন্য অব্যাহতি প্রদান করে। দিলওয়ারা জৈন মন্দিরগুলো মার্বেল কারুকার্যের নিখুঁত উদাহরণ এবং তাদের জটিল স্থাপত্যের একটি বিস্ময়কর। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত নাকি লেক নির্মল নৌবিহারের অভিজ্ঞতা প্রদান করে। আরাবল্লী রেঞ্জের সর্বোচ্চ শিখর গুরু শিখর সহ এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক উৎসাহীদের জন্য একটি স্টিট। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।